দুর্নীতি লুটপাটের কারণেই বিদ্যুতের বেহাল দশা বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী দুপুরে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে ঈদ পূর্ব খাদ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী অসহায় দুস্থদের মাঝে চাল ডাল মুরগি তেল পেঁয়াজ সহ দশ হাজার প্যাকেট খাদ্য সহায়তা দিচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র অনুষ্ঠানে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করেন উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায় না জিনিসপত্রের দাম বেড়ে গেছে চারিদিকে অভাব অনটন তিনি আরও বলেন গণতন্ত্রের কথা বলতে দিতে হবে সাংবাদিকদের কথা বলতে দিতে হবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান ডাক্তার জাফরুল্লা চৌধুরী